বিশ্বসাহিত্যের নানান স্বাদের গল্পের নাট্যরূপ নিয়ে হাজির ঘরকুনো। এই বিশেষ অংশে আপনাদের জন্য নিয়ে আসব নানান ভাষার নানান চেনা অচেনা গল্পের বাংলায় শ্রুতি নাট্যরূপ। আজকের নাটক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে বলবান জামাতা। এই হাস্যময় উপস্থাপনাটি আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে নাটক বলবান জামাতা। ও মা, নতুন জামাইকে কি সুন্দর দেখতে হয়েছে, গোলগাল না দোষ না দোষ। হ্যাঁ, তা যা বলেছ, যেমন মেয়েদের মতো নাম তেমনই মেয়েদের মতো গড়ন। কবির ভাষায় বলতে গেলে নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম কোমল 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 অতি, যেমন কোমল নাম যেমন কোমল তেমনি বিকল তেমনি আলস্য ধাম, নলিনীর মতো চেহারা তাহার নলিনীর যাহার নাম। আহা, কি সব বলছো তুমি। থামো তো, তুমি যা সত্যি তাই বলছি, কিছু মনে করা হলে করবে। কলকাতা ফিরি একবার, এ অপমানের সব নেবই। কি হে নতুন জামাই, মনে মনে কি বিড়বিড় করছো, তুমি আবার মেয়ে মানুষের মতো অভিমানও করবে নাকি গো? মুখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করবে, চোখ মোছার জন্য রুমাল দেবো নাকি গো নলিনী? আরে শ্যালিকারা একটু পিছনে লেগে থাকে, তোর বিয়ে হয়ে গেছে, তুই কলকাতায় চলে এসেছিস, ওরা থাকে এলাহাবাদে, তোর সাথে থুড়ি দেখা হবে। আরে তোর বৌদি তো এখন ওখানেই আছে, আনতে গেলেই দেখা হবে। তবে দেখা যেখানেই হোক, ওই শালির নাকে যদি আমি ছামা না ঘষেছি। ছি ভাই, এমন করে গালি দিস না। ওরে আমার বোকা ছেলে, নিজের বিয়ে করা বউয়ের দিদিকে শালি বলবো না তাকে শাশুড়ি বলবো? ভাই ভাই, বস আসছে, আসো। এসে গল্প হচ্ছ অফিসে বসে, কিসের এত গল্প হচ্ছে শুনি, কাজকর্ম সব হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, না মানে ইয়ে এখন তো টিফিন আওয়ার্স, তাই আর কি। টিফিন হয়েছে তো কি হয়েছে, সব সময় কাজ করবে, হ্যাঁ খেতে খেতে কাজ করবে, বাড়ি গিয়ে কাজ করবে, শনি রবি প্রত্যেক দিন অফিস আসবে। ব্যায়াম করার কিছু সামগ্রী কিনে আনলাম গো মা। দেখিস বাবা, ওইসব লোহা লক্কর তুলতে গিয়ে হাত পা ভেঙে বসিস না বাবা আমার। মা, কাল থেকে আমার খাবারে ভাত ঘি মিষ্টি এসব বাদ একদম রুটি মাছ মাংস এইসব দেবে, বডি তো বানিয়েই ছাড়বো। ভাই রে ভাই, 2 বছরে নিজের চেহারার যা পরিবর্তন করেছিস না, কোথায় সেই থলথলে মোটা নলিনী, কোথায় এখন পেশি বহুল শরীর, তার উপরে চাপ দেয়, উফ চেনাই যাচ্ছে না। পারলে নামটাও পরিবর্তন করে নিতাম। তা তোর এই ভুল বদল দেখে বৌদি কি বললো শুনি শুনি? আরে ধুর, বিয়ে 2 বছর হয়ে গেল তো বৌদির সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেদিন পত্র লিখেছিলাম, উত্তরে লিখেছে, যাও পাখি জেঠা আছে মম প্রাণপতি, প্রিয়তম তোমার সুধামাখা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল, নাথ এতদিনের পর কি দীর্ঘ বিরহের অবসান হইবে, তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্য আমার চিত্ত চকর উৎকণ্ঠিত হইয়াছে, আজ 2 বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনও একদিনের তরে পতি সেবা করিতে পারলাম না, ছুটি হইলে শীঘ্র চলে আসিও, দুঃখিনী আশা পথ চাহিয়া রহিল, দিনাজপুর হইতে মেজ দিয়া আসিয়া পৌঁছিয়াছেন, কতদিনে তোমার ছুটি হইবে, 5ম দিন যাত্রা করিতে পারিবে কি, আজ তবে আসি, মনে রেখো ভুলো না তোমারই সরোজিনী। বাহ, বেশ সাধু ভাষায় রোম্যান্টিক চিঠি। সেই রে, তোর বৌদির চিঠি পড়তে গিয়ে আমার ইয়ে ভেঙে গেল। কি কি? আরে দাঁত দাঁত, কি ভাবিস তুই, একটু বুঝে নিতে পারিস না? তোকে তো যেতে লিখেছে, তোর সেই শ্যালিকাও আসছে, তো কি করবি, যাবি? শালি আসছে বলেই যাওয়াটা বেশি দরকার বুঝলি, এবার একটা বোঝাপড়া করেই ছাড়বো। কিন্তু ভাই, ওই বলহরি মানে আমাদের বস,
সে কি ছুটি দেবে? ছুটি দেবে না মানে ওই বল হরির হরি বল করে ছাড়বো যদি ছুটি না দেয়। এখনই তো বিকেল 5টা বেজে গেল রে। পরশু মানে পঞ্চমীর দিন পৌঁছবো, টেলিগ্রাম করে দিয়েছি আর জিনিসপত্র তো গোছানোই আছে, কালকে ট্রেন ধরে নেব। এই যে নলিনী, বলি এক সপ্তাহের জন্য যে ছুটি চাইলে লজ্জা করে না? ছুটি নিয়ে নির্ঘাত বউকে নিয়ে ঘুরতে যাবে? আগে না স্যার, বিয়ের পর থেকে বউ বাপের বাড়িতেই আছে, নিয়ে আসার জন্য লিখেছে তাই ছুটি চাইছি, ছুটিটা দিয়ে দিন না স্যার। যে যেখানে আছে থাকুক, তুমি তোমার কাজটা ঠিক করে করো, শুধু কাজ করে যাও। দেখো এ একদম ছুটি টুটি চেয়েও না, বেশি ছুটি টুটি করলে একেবারে ছুটি করে দেবো, সকাল বিকাল দিন রাত সব সময় কাজ করে যাও, বুঝলে? কাজ করো। আর এই যে অবিনাশ। হ্যাঁ স্যার বলুন। আমার দুটো ফার্স্ট ক্লাসের টিকিট কেটে রাখবে, আমি কালকে থেকে 2 সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে একটু দিল্লি যাব, সেই সঙ্গে বেনারস আর এলাহাবাদও ঘুরে আসবো। আমার স্ত্রীর আবার ঘুরতে যাওয়ার খুব শখ, বুঝলে কিনা? স্যার ম্যাডাম, মানে আপনার স্ত্রী এসছে? এই রে চলো চলো। শুনলি তো ভাই, তোর ছুটি ক্যান্সেল। ওই বুড়ো ঘাটের মাটাকে আমি দেখে নেবো, নিজের বেলা আটে ছুটি, পরের বেলা দাঁত কাটি, ব্যাটা নিজের বউয়ের কথা উঠে বসে আমার বেলা যত ইয়ে দেখাচ্ছে। ভাই শান্ত হ, শান্ত হ, কি আর করবি বল, সব অদৃষ্ট। নিকুচি করেছে তোর অদৃষ্ট, আমি এলাহাবাদ যাবই, তুই আমার টিকিট বুক কর। কিন্তু পরে এসে বস জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, তোর পিণ্ডি চটকে দেবে। এই শোন, উনি শুনে আমার কেস উৎপাটন করবে। কেস? হ্যাঁ হিন্দিতে। ইস ছি। এই শোন, একদম ন্যাকামি করবি না, কালকে থেকে 1 সপ্তাহের জন্য আমি সিক লিভ নেব। সিক? উফ, সিক মানে অসুস্থ। না দুপুর 2টো বেজে গেল, কই কেউ নিতে এলো না তো আমার স্টেশন থেকে? তো টেলিগ্রাম তো করে দিয়েছিলাম, কি জানি, যাই হোক দাঁড়িয়ে থেকে লাভ নেই, দেখি কোনো টাঙ্গা পাই কিনা। গারোয়ান, মহেন্দ্র উকিল কা ঘর জানতা হ্যায়? হ্যাঁ হ্যাঁ বঙ্গালী বাবু, সব জানতা হ্যায়, আইয়ে। ভাড়া কত নেবে? আপসি জাদা নেহি লুঙ্গা, 30 টাকা। কি 30 টাকা? স্টেশন থেকে উকিল বাবুর বাড়ি 30 টাকা? বলি ইয়ার কি হচ্ছে নাকি? দেখিয়ে যে ভাড়া হে বহি দেনা পড়েগা, আপ কোই দূসরে টাঙ্গা ওয়ালা সে পুছ লিজিয়ে, সব তো একই বলেগা। হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারতা হ্যায়, ছোড়ে ছোড়ে মাছ তুতো ভাই, সব নিজেদের মধ্যে আগে থেকে যোগ সাজোজ করা আছে, কলকাতা হলে না দেখিয়ে দিত। ক্যা বঙ্গালি মে বড়বড় কর রহে হ্যায়, আপকো চলনা হ্যায় কি নাহি চলনা হ্যায় বতাইয়ে। চলনা হ্যায় ভাই চলনা হ্যায়, না গিয়ার উপায় আছে, নতুন মুখ দেখে সব ঝেড়ে নেওয়া ধান রাখালি। এই হ্যাঁ মহেন্দ্র উকিল কা ঘর, উতরিয়ে আর 30 টাকা দিজিয়ে। দাঁড়াও দাঁড়াও, আগে জিজ্ঞাসাটা করি। ওই তো ওই তো, ও ভাই এ মহেন্দ্র উকিল কা ঘর আয়। হ্যাঁ বাবু। যাক তুমি দেখছি বাংলাটা জানো, তা উনি বাড়ি আছেন? আগে না, উনি তো কেদার বাবুর বাড়ি পাশা খেলতে গেছেন। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, ভিতরে গিয়ে খবর দাও, বলো জামাই বাবু এসছেন। আরে দামাদজি নমস্তে। আরে পয়সা দে দিজিয়ে পেহলে, আপনা সামান উতারিয়ে, লেট হো রাহা হ্যায়। হ্যাঁ হ্যাঁ দেতা হ্যায়, এ নাও, নতুন মুখ দেখে বেশ ভালোই কামিয়ে নিচ্ছে কিন্তু। বাবু আপনি ছাড়েন, আমি সামান নিয়ে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসুন। আপনি বৈঠক ঘরে বসুন, আমি ভিতরে গিন্নিমাকে খবর দিচ্ছি দামাদজি এসছেন। হ্যাঁ হ্যাঁ যাও যাও। আপনি কি নাহাবেন? হ্যাঁ করবো, তুমি জল দিয়ে রাখো। পেন নাম জামাই বাবু। আরে কে কি, প্রণাম করো কেন, কে তুমি? আজ্ঞে বাবু, আমি এ বাড়িতেই কাজ করি, বিমলা। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আপনারা যেমন রেখেছেন, আজ 6 মাস হলো এই বাড়িতেই কাজ করছি, দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি জামাই বাবু কবে আসবে গো, দিদিমণি বলেন এই ছুটি পেলেই আসবেন, তা এতদিনে মনে পড়লো, সেও ভাগ্যি। আপনি চান করে ফেলুন, মা ঠাকুরন জিজ্ঞাসা করলেন এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেওয়া হবে?
না না, এখন ভাত চড়াতে হবে না, আমি স্টেশন থেকে জল খাবার খেয়ে এসেছি। তুমি এক কাজ করো, এখন আমাকে এক গ্লাস জল দাও তো দেখি। আচ্ছা, তবে চান করে ফেলুন, আর আমার বকশিশের জন্য কি এনেছেন বের করে রাখুন, তারপর আপনাকে এক নতুন জিনিস দেখাবো। তুই একা বকশিশ নিবি নাকি? আমি বুঝি বকশিশ নেবো না? বিমলার মতলব ভালো মনে হচ্ছে না। যাই, আপাতত চানটা সেরে আসি। যাক বাবা, চানটা সারা হয়ে গেল, একটু বিশ্রাম নি। না না, দেখি ব্যাগগুলো কোথায় রাখলো। বাচ্চাগুলো আমার ব্যাগ ফ্যাগ নিয়ে টানানি করছে না, আমার হাতে বন্দুক। বন্দুক ফন্দুক নিয়ে টানানি করছে কি চালা, ও বাচ্চা না বিচ্ছু। বাপরে বাপ, না না, আগে বাক্সে ভরে তালা মেরে দিই। এবার ঠিক আছে, উফ, জ্বালিয়ে খেলো সব, কোথাও একটু শান্তি নেই। বাবু। হ্যাঁ বলো বিমলা। এ কি তোমার কোলেও বাচ্চাটা কার? দেখো জামাই বাবু, দেখো কেমন সোনার চাঁদ হয়েছে, যেন রাজপুত্তুর। নাও দেখি একবার কোলে করে। উফ, এই বাচ্চা কাচ্চা একদম ভালো লাগে না, যখন তখন হেগে মুটে ভরিয়ে দেয়। কি গো জামাই বাবু, কি বলছো, নাও কোলে। হ্যাঁ কই এসো না, মানে হ্যাঁ দাও দাও দাও, কই বাচ্চাটা। হ্যাঁ বা বেশ ভালো, ধরো ধরো ধরো। শুধু বেশ বললে চলবে না, এখন কি দিয়ে মুখ দেখবে, দাও সেটা। ও বাবা বাবা, টাকা কেন? এ নাও এই 5 টাকাটা, নাও ওর হাতে দিয়ে দাও। ও মা, ও কি গো, রূপো দিয়ে কি না দেখবে সোনার চাঁদ মুখ। সোনা তো আনিনি। সে কথা শোনে কে, আজই সোনার দোকানে গিয়ে বলো, শুধু ছেলের বাপ হলেই হয় না। ছেলের বাপ কে? আমি কি করে, কবে? অবাক করলে বাপু, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, অন্যদের জিজ্ঞাসা করছো? জামাই বাবু, এই নাও একটু শরবত খাও। রাখতো একি, এ তো পুরো নুন জল। বাবু আসুন, জল খাবার দেওয়া হয়েছে। এত খাবার? না না, এত আমি খেতে পারবো না। শিকার করতে বন্ধু করলাম, মেয়ে দেখছি এরা আমার শিকার করে ছাড়বে। খেয়ে নিন জামাই বাবু, মেজদি আসছেন। মেজদি মানে কুঞ্জবালা? আমি আমার গড় নিয়ে কবিতা শুনিছিল না, এবার আমার পেশি দেখাবো, দাঁড়াও পাঞ্জাবিটা একটু গুটিয়ে নি। কি ভাই, এতদিন পরে মনে পড়লো, এ কি, কে আপনি? এ কি আপনি কে? আপনি তো কুঞ্জবালা নন? কি গো জামিনী, পালিয়ে এলে যে? ও মা, এই যে অন্য লোক গো। সে কি গো, আমাদের শরৎ নয়? না রে কামিনী। তাহলে ওকে? আমি কি জানি। সে কি কাণ্ড, কোনো চোর ডাকাত নয় তো? যা সন্ডামার্কা চেহারা হতেও পারে। না গো মা, তাহলে জামাই সে যেটা খেলো, সঙ্গে আবার বন্দুক এনেছে। সে কি কথা, ওগো কি সর্বনাশ হলো গো, ওরে রামশরণ জলদি আয় বাবা, শিগগিরই গিয়ে তোর বাবুকে ডেকে নিয়ে আয় আগে। হায় হায়, এসব কি হচ্ছে আমার সাথে? আরে ওটা সোনার জল দিয়ে কি লেখা, মহেন্দ্রনাথ ঘোষ? ও ভরি, তার মানে আমি অন্য লোকের শ্বশুর বাড়িতে চলে এসেছি। এত পুরো ইয়ে কেস, যাকে ভালোই হয়েছে, জল খাবারটা তাকে শেষ করি। নাও মহেন্দ্র, পাশার চাল দাও দেখি। এই নাও। বাবু বাবু, তাড়াতাড়ি বাড়ি চালিয়ে। কেন রে, কি হলো? ঘর মে এক ডাকু আ গিয়া হে। ডাকু? দিনের বেলায় ডাকু? ডাকু হবে কি যাচ্ছোর, কোনো ঠিক নাই। হু বলে কি, হাম এ বাড়ি দামাদ আছি। সে কি রে, কখন এসেছে, এখন কি করছে? এই 3 বাজে এসেছে, সাথে এক লাঠি আর এক বন্দুক ভি হে। ও মাঝি লোক সব ডরে হুয়ে হে। কি বন্দুক এনেছে, লাঠি এনেছে? তুই হতভাগা বাড়ি থেকে এলি কেন, চল চল। এই রে, মাথার দোষ আছে হয়তো, পাগল পাগল মনে হয়। কিছু বলেন কেশব বাবু, পাগল হলে সঙ্গে বন্দুক থাকে নাকি, নির্ঘাত কোনো বদমাশ। তাও হতে পারে মাধব বাবু, ঠিকই বলেছেন। পাগল হোক আর বদমাশ হোক, তুমি পুলিশের হাতেই তুলে দিও। ড্রাইভার, গাড়ি নিকালো, জলদি চলো। কই, কোথায়? নমস্কার, আপনি মহেন্দ্রনাথ ঘোষ তো?
আপনার কাছে একটা ক্ষমা প্রার্থনা করার আছে। ও আচ্ছা, আপনি তাহলে? তা কে আপনি? আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়, আমার শ্বশুর মশাইয়ের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি স্টেশনে নেমে বলি গাড়োয়ানকে যে মহেন্দ্র উকিলের বাড়িতে নিয়ে যেতে, তা সে আমার এখানে এনে হাজির করে। তাই একটু ভুল বোঝাবুঝির জন্য সব ইয়ে হয়ে গেছে একটু। ও হরি, তুমি মহেনের জামাই, তোমাকে তো এতক্ষণ কি না কি ভাবছি। আসলে এমন আগেও হয়েছে, মফস্বল থেকে কোনো এক উকিল আমার কাছে মক্কেলকে পাঠালে সে হাজির হয় তোমার শ্বশুর বাড়িতে, উল্টোটাও হয়। বেশ মজার কিন্তু। তা চলো ভেতরে চলো। এ মা, না না, আমি এবার আপনার থেকে অনুমতি চাইবো, আমি আমার আসল শ্বশুর বাড়ি মানে মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে চাই। আচ্ছা তবে তাই হোক, দাঁড়াও। এই রামশরণ, নলিনী বাবুর জন্য একটা টাঙ্গা ডেকে দে রে। এই যে ভাই, এটা কি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? হ্যাঁ বাবু। কি রে রামলাল, কে এলো? আমি বাবা, আপনার ছোট জামাই। ও বাবা, তুমি এখানেও এসেছো? বেটা চিটিংবাজ, জামাই সাজার খুব শখ না তোমার? আমার বন্ধুকে ঠকিয়ে তোমার আশ মেটেনি? বাবা ঠিক করে কথা বলুন, আমি আপনার সত্যি সত্যি ইয়ে। তোমার ইয়ে বের করছি। হে রামলাল, ইস্পাজি কো লাত মার কে ঘর সে নিকাল দো। এই নিকলো তুম, খবরদার, এক কদম ভি আগে বড়া তো টাং তোর কে রাখ দুঙ্গা। হায় সিয়ারাম, এ তো বহুত বড়া গুন্ডা আছে। বাবা আপনি সত্যি বড্ড ভুল করছেন, আমি সত্যি আপনার জামাই, কিন্তু পুরো ইয়ে কেস হয়ে যাচ্ছে। তবে রে বেরো এখান থেকে, নইলে পুলিশ ডাকবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, মাথা খারাপ জানলে এখানে বিয়ে করতাম। এই গাড়োয়ান, স্টেশন চলো। একি গো, তুমি জামাই বাবাজি মোরকে তাড়িয়ে দিলে অমন করে? আহা শরমা, তুমি জানো না ও আমাদের জামাই নয়, চিটিংবাজ একটা। আচ্ছা, আর তুমি তা কি করে জানলে? আরে মহেন্দ্র ঘোষের বাড়ি গিয়েছিল জামাই সেজে বেটা। তাতে কি প্রমাণ হয় যে ও আমাদের জামাই নয়? আগেও তো এমন হয়েছে কত, হয়তো ও নাম ভুল করে ওখানে গিয়ে উঠেছিল আর ভুল বুঝতে পেরে এখানে এসেছিল। না সেটা নয়, জামাই যদি আসতো আগে টেলিগ্রাম করে তবে আসতো, আমরা স্টেশনে নিতে যেতাম তাকে। এ বলা নেই কওয়া নেই, কোত্থেকে হুটহাট করে চলে এলো বেটা চিটিংবাজ চিটিংবাজ। কেন কথা থাকবে না, জামাইবাবু জীবন তো বলেই ছিল পুজোর আগে আসবে, তবে আসার আগে খবর দেবে বলেছিল, হয়তো ভুলে গেছে। না না, ও নলিনী নয়, আমি দেখেছি। তুই আবার কখন দেখলি রে কুঞ্জ? তোমরা যখন ঝামেলা করছিলে আমি তখন দোতলার জানলা দিয়ে দেখেছি। মা ছোট খুকির বর, মোটেও এমন নয় সে, মোটকু বুড়ো, যেন থলথলে আলু ভাতে, আর এ তো ব্যায়াম করা দেহ। হ্যাঁ ঠিকই বলেছিস, আমিও তাকে সেটাই বললাম, আমার জামাইকে আমি চিনি না, অমন নধর কান্তি চেহারা, আর এ তো বাবা যেন মস্তান। হ্যাঁ বাবু, টেলিগ্রাম। টেলিগ্রাম কই দেখি? হায় হায় হায়, কি হলো গো, কার টেলিগ্রাম? জামাইয়ের, আজকে আসবে লিখেছে, টেলিগ্রামটা আসতে দেরি হয়েছে। তার মানে ও সত্যি আমার ইয়ে ছিল, মানে দূর জামাই ছিল? দেখলে, আমি বললাম তোমাকে, এবার কি করবে? কি করব? দেখি বলছিল তো স্টেশন যাচ্ছে, আমি নিজে গিয়েই ফিরিয়ে আনবো। ইয়ে কি করলাম আমি? আরে নলিনী যে, অফিসে শুনলাম তুমি নাকি অসুস্থ, তা এখানে কি ছুটি কাটাতে এসছো? খালি ফাঁকি না, যেই ভাগ্যিস আমার স্ত্রীর কথা শুনে এখানে নামলাম, না হলে তো তোমাকে ধরতেই পারতাম না। উত্তর দাও, কোন সাহসে তুমি শরীর খারাপের দোহাই দিয়ে ছুটি নিয়েছো? হ্যাঁ বেশ করেছি, ছুটি নিয়েছি, আমার ছুটি আমি নিয়েছি। লজ্জা করে না এইসব বলতে, কর্মচারীদের দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটাবেন, তার মধ্যে আবার তাদের ইয়ে কেটে নেবেন, মানে মাইনে আর কি, তার মধ্যে আবার এইসব বলছেন আপনি? যা খুশি করুন, যা খুশি করুন, একটা হাড় বজ্জাত বুড়ো ভাঙ কোথা কার। নলিনী ভুলে যেও না, আমি তোমার বস, ওই বস, সম্মান দিয়ে কথা বলো, নয়তো চাকরি থেকে
কি করবেন কি করবেন? বরখাস্ত করবেন? করুন, আপনার ইয়ে চাকরিতে না আমি ইয়ে করি। কি, যত বড় মুখ নয় তত বড় কথা তোমার? এই যে মশাই, আমি মহেন্দ্র উকিল। এ চত্বরে আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর নলিনী আমার জামাই হয়, তাকে কিনা আপনি কথা শোনাচ্ছেন? ও বাবা, যেমন তুমি তেমন তোমার শ্বশুর, আমি কাউকে ভয় পাই না। কি গো, কোথায় গেলে তুমি? আমার এখানে ভালো লাগছে না, বেনারস যাব। কি গো, কতক্ষণ বসে থাকবো? এই রে, হ্যাঁ গো গিন্নি, আসছি আসছি। বাবা নলিনী, এই বুড়ো বাপটাকে কি ক্ষমা করা যায় না? সত্যি বলছি, তোমায় তখন চিনতে পারিনি, টেলিগ্রামটা বড্ড দেরিতে এলো। বাবা চলো, বাবা ঘরে ফিরে চলো। হুম চলুন। আর ওই লাঠিটা? ওটা আমার হাতেই থাক। শেষ হলো আজকের নাটক বলবান জামাতা। নাটক চিত্রনাট্য এবং নির্দেশনা অনির্বাণ কল্যাণী এবং অরিজিৎ ধোলে। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন কুঞ্জবালা শ্রেয়া ব্যানার্জি, কামিনী শ্বেতা দাস, অবিনাশ সায়ন তালুকদার, যামিনী করবী মাহাতো, রামশরণ সঞ্জয় খামারু, সরমা নাহিন সুলতানা, বলহরি রাহুল সামন্ত, নলিনীর মা সৃজিতা দত্তগুপ্ত, বলহরির স্ত্রী অর্চনা খামারু, সরোজিনী নাতাশা পারভিন, মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় ওয়াশিও মণ্ডল, কেশব উকিল অভি মণ্ডল, বিমলা এবং জনৈক মহিলা অনিতা সর্দার, গাড়োয়ান এবং মাধব উকিল সোমনাথ দে, কুঞ্জবালার স্বামী এবং মহেন্দ্র ঘোষ সৈকত সাহা, নলিনী রামলাল এবং কর্মচারী অরিজিৎ ধোলে। শব্দগ্রহণ এবং এডিটিং অনির্বাণ কল্যাণী। শেষ হলো আজকের নাটক বলবান জামাতা। নাটকটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আরেকটি নতুন নাটক নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা। ততক্ষণের জন্য চোখ রাখতে ভুলবেন না ঘর কুনোর পেজে। নমস্কার।